এ সপ্তাহের আলোচনার বিষয় হল সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং এটা এত গুরুত্বপূর্ণ এত প্রয়োজনীয় যে আমরা আমাদের পছন্দ বা সিদ্ধান্তের মূল্য বুঝতে পারি বাইবেলের দ্বিতীয় বিবরণ তিরিশের উনিশে আছে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু রাখিলাম এই দুটোই বেশ গুরুত্বপূর্ণ আমার মনে হয় না শুধুমাত্র শ্বাস নেওয়া এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে আমার মনে হয় প্রকৃতভাবে বাঁচা এবং শুধুমাত্র শ্বাস নেবার কথা বলা হয়েছে যে জীবনে শ্বাস নিলেও দুঃখ দুর্দশায় ভর্তি আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু রাখিলাম তুমি পছন্দ করে নাও বাহ আমার মনে মধ্যেই সব বলা হয়ে যায় তারপর তিনি বলেছেন অতএব জীবন মনোনীত করো যেন তুমি সর্বংশে বাঁচিতে পারো ভাবলে অবাক লাগে সারাদিনে আমরা কত সিদ্ধান্ত নিই এবং মনে হয় আমরা নিজেরাও সচেতন নয় আমরা কত সিদ্ধান্ত নিই সেই ব্যাপারে কিন্তু এই আলোচনার প্রয়োজনে আমি গত কয়েকদিন ধরে একটু সচেতন হয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের ক্রোধ হতাশা মন খারাপ অশান্তি যা আমাদের জীবনে লেগেই থাকে যে ব্যাপারে বিশেষ কিছু করা প্রয়োজন সেই সম্বন্ধে আমাদের আরও দায়িত্ববান হওয়া উচিত প্রথমেই বুঝতে হবে যে আমরা এ ব্যাপারে কিছু করতে পারি প্রত্যেকেই বলেন এ ব্যাপারে আমার কিছু করার নেই এটা কিন্তু শুধু নিজের পছন্দের ব্যাপার এখন আপনারা বেশ কিছু ঈশ্বরের উপদেশ দেখতে পাবেন যা আমাদের এই বিষয়ে সাহায্য করবে এক করন্থীয়তে বলা হয়েছে যিশু আমাদের জন্যে ঈশ্বর হইতে জ্ঞান ধার্মিকতা পবিত্রতা মুক্তি হইয়াছেন প্রজ্ঞা আমাদের ভেতরেই আছে আমাদের যা করা উচিত তা হল আমার বিশ্বাস একটু গভীরভাবে বাঁচা কথাটা একটু আধ্যাত্মিক ভাবপূর্ণ হয়ে গেলে হ্যাঁ গভীরভাবে বাঁচা কেউ এর সঠিক অর্থ বুঝতে পারে না গভীরভাবে বাঁচা আপনি যা চিন্তা করছেন যা আকাঙ্ক্ষা করছেন যা অনুভব করছেন একটু সময় বের করে তার থেকে গভীর কিছু হৃদয় করার চেষ্টা নিজের হৃদয়ের গভীরে গিয়ে দেখার চেষ্টা কারণ ওইখানেই প্রজ্ঞা আছে শান্তি এবং পরস্পরের পরিপূরক এবং আপনি যদি প্রজ্ঞার সাথে জীবনযাপন করেন তাহলে নিশ্চয়ই শান্তি পাবেন অর্থাৎ যদি আপনি শান্তি না পান সম্ভবত আপনি প্রজ্ঞার ব্যবহার করেননি আপনি সঠিক মনোনয়ন করেননি কোনো মানুষ যদি খ্রিস্টে বাস করেন বাইবেলে বলা হয়েছে তিনি প্রকৃত মুক্ত এবং আমরা এই মুক্ত শব্দটা খুব ভালোবাসি আমাদের ওই মুক্তি খুব ভালো লাগে কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে মুক্তি বা স্বাধীনতা আসে দায়িত্ব সহ অর্থাৎ অন্যভাবে বললে মুক্তি কিন্তু স্বাধীন নয় যিশু আমাদের বিনামূল্যে তা দিয়েছেন নিজেদের পছন্দ নিজেদের করার স্বাধীনতা অথবা যেমন বাইবেলে বলা হয়েছে জীবন ও মৃত্যুর মধ্যে একটা মনোনীত করো এক অপূর্ব স্বাধীনতা কিন্তু সেই প্রত্যেকটা পছন্দ আমাদের জীবনের তার ফলে ফলায় এখানে বলা হয়েছে একজন যেমন জীব বপন করবে তেমনি ফসল পাবে অর্থাৎ আমি যদি প্রজ্ঞার সাথে বীজ বপন করি তাহলে সকল প্রতিশ্রুত ফসল পাব এবং যদি মূর্খের মতো বীজ বপন করি তাহলে মূর্খামির উপযুক্ত সব পুরস্কার পাব একটু পরীক্ষা করে দেখা যাক আমাদের ভেতরে কজন জানেন যে যদি আমি আপনাদের বলি সারাদিন দুঃখ করে বসে থাকাটা কি বুদ্ধিমানের কাজ নাকি মূর্খামি আপনারা এটাকে কি বলবেন দেখছি আপনারা বেশ চালাক যদি আপনারা কারোর ওপর অসন্তুষ্ট হন তাহলে আপনার সামনে হয় তাকে ক্ষমা করে দিয়ে মুক্ত হয়ে যান অথবা সারাদিন ধরে মনের ভেতরে রাগ ও ঘৃণা পুষে যন্ত্রণা পান এই দুই পথ আছে এক্ষেত্রে ক্ষমা করাটা বুদ্ধির কাজ না বোকামি আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে দেখছেন আপনারা যতই বলুন কেউ যদি কিছু করে আপনি হয় স্নগ্ধিদ্ধ হতে পারেন অথবা ভালোটা বিশ্বাস করতে পারেন সন্দেহ এবং বিশ্বাস করা কোনটা বুদ্ধিমানের কাজ বলুন তো দেখি এই সব বুঝতে আমার চল্লিশ বছর লেগেছিল বোধহয় আমার যখন প্রায় তিরিশ বছর বয়স তখন এইসব যা আমরা খুব কঠিন কাজ বলে মনে করতাম ঈশ্বর আমাকে বলেছিলেন ক্ষমা করা কত কঠিন ছিল কোনো কিছুর ভালোটা বিশ্বাস করতে কষ্ট হতেও জীবনে কেউ খারাপ ব্যবহার করলে দুঃখ না পাওয়া খুব কঠিন লাগত কিন্তু আসলে এগুলো অত কঠিন কিছু নয় যেটা কঠিন ছিল তা হলো এইসবের কাছে হাল ছেড়ে দেওয়া কারণ এইসব হলো আপনার দুঃখ দুর্দশার কারণ এগুলোই হল দুর্দশার খাদ্য সুতরাং যদি আপনি প্রকৃত সুখী হতে চান আপনি আপনাদের সেই সুপারিশই করছি যদি জীবনে প্রকৃত শান্তি চান সেটাই আমার উপদেশ তাহলে সবচেয়ে প্রকৃষ্ট হল যা আপনি চিন্তা করেন ভাবেন বা চান তা ছাড়িয়ে আরও একটু গভীরে যান যা সঠিক বলে জানেন এখন আমি আপনাদের কিছু বলতে চাই প্রত্যেকবার আপনি যখন কিছু ভালো না লাগলেও তা করেন তার মানে আপনার উন্নতি হচ্ছে প্রত্যেকবার যখন কোনো কাজ করতে ভালো না লাগলেও তাই সঠিক বলে করেন ততবার আপনার উন্নতি ঘটে এখন যদি ওই সম্বন্ধে আপনি পরিণত হয়ে ওঠেন তাহলে সহজেই আপনি ঠিক বেঠিক বুঝতে পারবেন সেটা খুবই ভালো কথা কিন্তু তাতে আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটবে না আরও একটা ক্ষেত্র আছে ঈশ্বর যেখানে আপনাকে দিন দিন উন্নত দেখতে চান সঠিক মনোনয়ন অত সোজা সেখানেও নাও হতে পারে লিউক পাঁচে লেখা আছে আমি সবগুলো দেখতে বলছি না কিন্তু লিউক পাঁচের প্রথম সাতটা শ্লোক পড়বেন শিষ্যরা সারা রাত ধরে মাছ ধরার চেষ্টা করেও কিছুই ধরতে পারেনি শুধু কল্পনা করুন সারা রাত ধরে চেষ্টার পরও একটা মাছও নয় পরের দিন সকালে তারা ঘাটে ফিরে এসে তাদের জাল ধুচ্ছে সেটাও এত কষ্টের ব্যাপার যে বলা যায় না ভীষণ কষ্ট সারা রাত কাজ করে তারা পরিশ্রান্ত মাছ না পেয়ে হতাশ এবং যীশু তাদের বলেছিলেন গভীর সমুদ্রে যাও এবং আবার চেষ্টা করো আসলে তিনি বলতে চাইছিলেন তোমাদের পাঁচ না পাওয়ার কারণ হল তোমরা অগভীর জলে মাছ ধরার চেষ্টা করেছিল এই অগভীর জল আসলে খ্রিস্টানদের কাছে অগভীর জীবনের রূপক এটা হলো ওই আমি চাই আমি ভাবি আমি চিন্তা করি আমি অনুভব করির মতো অগভীর যৌবিক বেঁচে থাকার প্রতীক যতক্ষণ আমার শরীর খুশি আমি খুশি কিন্তু যখন তিনি শিষ্যদের গভীর জলে যেতে বললেন তখন পিতর যা বলেছিলেন আমার খুব ভালো লাগে তিনি বলেছিলেন প্রভু সারা রাত কাজ করে আমরা ক্লান্ত কিন্তু আপনি বলছেন বলে আমরা আবার জাল ফেলব এটা একটা গুরুত্বপূর্ণ কথা এটা নিয়েই আমি একটা চারটে অংশের সিরিজ বানাতে পারি কারণ লুক বলেছেন দেখুন আমার মনে হয় না আপনি খুব ভালো কিছু বলছেন আমরা ইতিমধ্যে সারা রাত জাল ফেলেছি এবং কিছুই ধরতে পারিনি তাই চাই না ইচ্ছে করছে না কিন্তু যেহেতু আপনি নির্দেশ দিয়েছেন আমি তা করব আমি আপনাদের বলবো যে আপনাদের এই ব্যক্তিগত আমি করবই হল আপনাদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী বিষয় দাউদ যখন বলেছিলেন এই দিনটি প্রভু সৃষ্টি আমি আনন্দ করব এবং সুখী হব আমার মনে হয় না তিনি ওই দিনে সকালে উঠে আনন্দ হয়েছিল ঘটনাচক্রে ওই দিনটা সম্ভবত সবচেয়ে খারাপ দিন হতে যাচ্ছিল এবং তিনি বলেছিলেন আমি সিদ্ধান্ত নেব আমাদের যা কিছু জ্বালায় তার চেয়ে বেশিরভাগ এমন কিছু বড় সমস্যা নয় তাদের সুরাহা করা যায় নিজের কাজ করে যাওয়া যায় জীবন নিখুঁত নয় মানুষেরা নিখুঁত নয় আমিন আপনার পাশের ব্যক্তিকে বলুন উপেক্ষা করুন আপনার এমনভাবে বললেন যেন এটা করার কথা এখনই এত আলস্য দেখাবেন না কেউ কি ঘুরে পাশের জনকে বলবেন উপেক্ষা করুন কিন্তু বাকিরা তা বললেন না আপনারা যদি আমি যা করতে বলছি তাই না করেন তাহলে ঈশ্বরের কথা করে শুনবেন ও সত্যি আমরা সঠিক পছন্দ করতে শিখলে জীবনে কিভাবে বদলে যাবে যাই হোক পিতর এবং অন্য শিষ্যরা যখন গভীর জলে গিয়েছিল বাইবেল বলছে তারা তখন এত মাস ধরেছিল যে অন্য নৌকার মানুষদের ডেকে এনে সব নৌকো ভরেও তাদের কাছে আমি প্রায় ছিল বছর আগে জীবনের লুক পাঁচ থেকে এই শিক্ষা পেয়েছিলাম যে যদি আমি ক্ষুদ্র চিন্তা অনুভূতি ইচ্ছার বাইরে গিয়ে গভীরভাবে প্রজ্ঞার সাথে ভালো না লাগলেও উচিত সিদ্ধান্ত গ্রহণ করে জীবন কাটাই তাহলে আমার জীবন তৈরিপূর্ণ হয়ে উপচিয়ে পড়তে হবে এবং জীবনে আমি যাদের সাহায্যের দরকার তাদের অবশ্যই দান করতে পারবো বারো বার দান করাই হচ্ছে ভালো কথা আপনাদের ক্ষেত্রেও এটা ঘটতে পারে আপনার পরিবারকে দেওয়ায় জন্যে পর্যাপ্ত পরিমাণে পেতে পারেন আপনার সন্তানের সামনে আপনি কিভাবে নিজের জীবন বাঁচাবেন তার ওপরেই অনেকটা নির্ভর করছে তারা তাদের জীবন নিয়ে কি করবে শুধু রবিবারে তাদের চার্চে নিয়ে যাওয়ায় যথেষ্ট নয় তাদের সামনে আপনার আদর্শভাবে জীবন কাটানো উচিত তাদেরকে শেখান যে তারা যেন বংশ পরম্পরার আপনার বিশ্বাস গ্রহণ না করে প্রজ্ঞা সেই কাজ এমন করায় ভবিষ্যতে যা আপনাকে সুখী করবে এখন কেমন লাগছে তার বিচার প্রজ্ঞা করে না এমনকি দ্রুত ফল লাভের চেষ্টা প্রজ্ঞার কাজ নয় প্রজ্ঞা শুধু এখন তাই করায় যাতে ভবিষ্যতে আপনার আফসোস না করতে হয় জীবন যেন পরিত্যাপ্তে না কাটে একরকম মানুষ হবেন যিনি পঁচাত্তর বা আশি বছর বাঁচার পর প্রত্যেক দিন জীবন কাটান এই ভেবে যদি এমন না হতো যদি এমন না করতাম যদি সেই রকম করে না বলতাম যদি না হতো এখনই সঠিক সিদ্ধান্ত নিন এই মুহূর্তে আমিন এখন আমরা হিতোপদেশ থেকে নতুন উপদেশ দেখব হুতোপদেশ দু একের ছয় বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো যদি বুদ্ধিতে মনোনিবেশ করো হ্যাঁ যদি সুবিবেচনাকে আহ্বান করো যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো যদি রৌপের ন্যায় তাহার অন্বেষণ করো এই অন্বেষণ শব্দটা খুবই অর্থপূর্ণ এর মানে হল খোঁজা সমস্ত হৃদয় দিয়ে সন্ধান করা এবং সমস্ত শক্তি দিয়ে অনুসরণ করা যদি রৌপের ন্যায় তাহার অন্বেষণ করো গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো তবে এবার আমি চাই সবাই বলুন তবে আপনারা প্রজ্ঞার অনুসন্ধানের পরে তবে সদাপ্রভুর ভর বুঝিতে পারিবে ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে জানেন আমার বিশ্বাস আমাদের ঈশ্বরের সাথে বন্ধুত্ব করা উচিত কিন্তু সত্যি কথা বলতে গেলে মনে হয় আজকাল মানুষ ঈশ্বরের প্রতি অত্যন্ত অমনোযোগী হয়ে পড়েছে আমি কিন্তু আপনাদের বলতে পারি ঈশ্বর সর্বশক্তিমান কিন্তু তার মধ্যে হওয়াকে ভয় করতে হবে কিন্তু আমার মনে হয় না বেশিরভাগ মানুষ তা করেন আমরা ঈশ্বরের প্রেম মন দিয়ে শুনুন আমার মনে হয় না আমরা ঈশ্বরের প্রেম করুণা ক্ষমার দিকটাই বেশি করে দেখি কিন্তু তাঁর বিচারের দিকটা আমাদের সেটাও ভালো করে দেখা উচিত আমার মনে হয় যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরকে অসন্তুষ্ট করছি তখন আমাদের অন্তরের মধ্যে কাঁপা উচিত ঈশ্বরের ভয় নয় এ কারণে নয় কি প্রত্যেকটা ভুলের জন্য তিনি আমাদের মাথায় বাড়ি মারবেন কিন্তু আমাদের তাকে ভালোবাসা শ্রদ্ধা করা এবং উপাসনা করা উচিত এবং তিনি যা বলবেন তাই ভালোবেসে করা উচিত আমি আবার একটু পাপের বিষয় নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনুন একটু বেশি হয়ে গেছিল তাই না এই যদি আমি বলতাম অলৌকিক তাহলেও সবাই চেঁচাত আনন্দে যাই হোক প্রভুর উপদেশ আবার একবার দেখি কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয় অতএব প্রজ্ঞার সন্ধান করুন প্রত্যেক দিন তার জন্যে প্রার্থনা করুন আপনার দিন শুরু করুন ঈশ্বরকে এই প্রশ্ন করে আমি জানি আমার মধ্যেই প্রজ্ঞা আছে হে প্রভু আমাকে সাহায্য করুন যেন আমি তার সন্ধানও অনুসরণ করতে পারি তার জন্যে অপেক্ষা করার সময় পাই কারণ আমি মূর্খের মতো কোনো কাজ করে তার ফল ভোগ করতে চাই না হিতোপদেশ চারের আট তাহাকে শিরোধার্য কর সে তোমাকে উন্নত করিবে যখন তাহাকে আলিঙ্গন করো সে তোমাকে মান্য করিবে তোমাকে উন্নত করিবে আপনাদের ভেতরে কারো কারো কখনই কর্মক্ষেত্রে উন্নতি হয় না কারণ আপনারা মূর্খের মতো কাজ করেন আপনারা সারা দিন ইন্টারনেটে খেলা করেন আর বস ঢুকলেই কাজ করার ভান করেন সমস্ত ব্যক্তিগত ফোন অফিসে কাজের সময় করেন খুব প্রয়োজনীয় ফোন না হলে কাজের সময় করা উচিত নয় অফিসের সমস্ত জিনিস সে রাবার ব্যান্ড পেন্সিল বা পেপার ক্লিপ যাই হোক ঘরে নিয়ে যান আসলে এটা এক প্রকার চুরি করলেন অথচ ভাবেন ঈশ্বরের আশীর্বাদ কেন পাচ্ছেন না দেরিতে অফিসে যান তাড়াতাড়ি ফিরে আসেন না না আমি জানি আপনারা কেউ এরকম করেন না আমি জানি মানে বলতে পারি আপনাদের কেউ নয় তারা বেচারা করে আমাদের সততার সাথে থাকতে হবে এবং যখন কেউ লক্ষ্য করছে না তখনও উচিত কাজ করতে হবে মানুষ যখন কেউ না দেখলেও সঠিক কাজ করে তারা এমন অবস্থায় এসে পৌঁছয় যখন ঈশ্বরের সব দেখতে পাওয়া দৃষ্টি নিচে তারা বসে থাকে উন্নতি পদোন্নতি সবাই তাই চায় কিন্তু বাইবেলে বলা হয়েছে প্রকৃত পদোন্নতি আসে ঈশ্বরের কাছ থেকে আমি চাই মানুষের সর্বক্ষেত্রে উন্নতি হোক কিন্তু যদি আপনারা উন্নতি চান তাহলে আপনাদের প্রজ্ঞার সাথে আচরণ করতে হবে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করতে হবে আমি নিজেকে এত মূল্যবান করে তুলব যে আমি হয়ে উঠব আমি ভেবেছিলাম হ্যাঁ ঠিক ঠিক কথা এই রকম ইতিবাচক মনোভাব ভালো লাগে নিজেকে এত মূল্যবান করে তুলব যে এরকম মানুষ হবেন না যারা কর্মক্ষেত্রে যতটা সম্ভব কম কাজ করেন বরং যতটা বেশি সম্ভব করুন এমন মানুষ হন যারা এগিয়ে এসে অতিরিক্ত কাজ করে দেন যদি চাকরি ছেড়ে দেন তাহলে শেষমেশে অলসতা করবেন না চাকরি ছেড়ে দিচ্ছি বলে শেষ দিন পর্যন্ত মন দিয়ে কাজ করুন কারণ মনে রাখবেন যে মনোভাব দিয়ে শেষ করবেন সেভাবেই শুরু হবে নিজের জীবনে কোনো মনোভাব নেবেন তা আপনার পছন্দের আমরা বাইবেলেও দেখি দাউদ রাজা হয়েছিলেন যতদিন তিনি প্রজ্ঞার সাথে চলেছেন তার উন্নতি হয়েছে তিনি আশীর্বাদ লাভ করেছেন এবং যতবার তিনি মূর্খের মতো কাজ করেছেন ততবার যুদ্ধ হয়েছে এবং দুর্দশা নেমে এসেছে বাইবেলে বার বার বলা হয়েছে যে দাউদ সুবিবেচনার সাথে কাজ করেছিলেন এবং তার উন্নতি হয়েছে তিনি সুবিবেচনার সাথে কাজ করেছিলেন এবং তার উন্নতি হয়েছে তিনি সুবিবেচনার সাথে কাজ করেছিলেন এবং তার উন্নতি হয়েছে আপনারা কি বলতে পারেন যদি আমি সুবিবেচনার সাথে কাজ করি আমাদের উন্নতি হবে বাইবেলে এমন এক উপদেশ আছে বিশেষ করে হিতোপদেশ যেখানে প্রজ্ঞা এবং তাদের উপকারের কথা বলা হয়েছে এখন আপনাদের কয়েকটি নির্দিষ্ট উপদেশের কথা বলা যাক মূর্খাভিমানের সাধারণ জ্ঞানের অভাব এবং সত্যি কথা বলতে গেলে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মিনিস্ট্রির যে এতদিন সফলতার সাথে টিকে আছে আমি বা ডেব কিন্তু খুব শিক্ষিত নয় তা সত্ত্বেও তার কারণ আমাদের প্রচুর সাধারণ স্বাভাবিক জ্ঞান আছে এবং যখন আপনার যখন যথেষ্ট স্বাভাবিক জ্ঞান থাকে তখন আপনি মানুষের সাথে মানে এমন কিছু ব্যাপার আছে যা আপনি করেন না মানে আপনার তখন যথেষ্ট মানে এটা বুঝতে হবে যে মানুষের থেকে কাজ পেতে গেলে মানুষের সাথে ভদ্র ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয় এবং জানেন তো এই সাধারণ জ্ঞান খুবই মূল্যবান কখনো কখনো মানুষের বোকামি দেখলে অবাক লাগে মনে রাখবেন স্বাভাবিক বুদ্ধি হল প্রজ্ঞা যদি জীবনে বন্ধু চান তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করুন যদি মানুষ আপনাকে পছন্দ করবে এমন আশা করেন তাহলে সবসময় তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না কয়েকটা সাধারণ নিয়ম আছে যা মেনে চলা এমন কিছু কঠিন নয় হটকারির মতো জীবন কাটানো বোকামি অবিবেচক মতো বাঁচা নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ না করা অলস ও নিষ্ক্রিয় হয়ে বাঁচাটা একেবারে অর্থহীন আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রজ্ঞার ব্যবহার করতে হবে বিশেষ করে পাঁচটি ক্ষেত্রের কথা বলা যাক পাঁচটি ক্ষেত্রে যেখানে আমাদের প্রজ্ঞার ব্যবহার জরুরি কারণ বিবেচনার সাথে সিদ্ধান্ত গ্রহণ আমাদের জীবনে ক্ষমতা বৃদ্ধি করে প্রথম যে ক্ষেত্রটির কথা বলতে চাই তা হল সময়ের সদ্ব্যবহার প্রত্যেক মানুষের কাছেই সময়ের পরিমাণ সময় থাকে এই পৃথিবীর প্রত্যেকেরই দিন হয় চব্বিশ ঘন্টায় তাহলে এমন কেন হয় যে কেউ কেউ জীবনে অনেক কিছু করতে পারেন কারোর কারোর কিছুই করা হয়ে ওঠে না বলতে পারেন কেন যারা শান্তিপ্রিয় তারা জীবনে অনেক কিছু করে ফেলে এবং যাই করেন তা উপভোগ করেন এবং অন্যরা শুধু সারাক্ষণ হতাশ হয়ে বসে থাকে আর এটা সবটাই সঠিক পছন্দের ব্যাপার সময়ের সঠিক ব্যবহার না জানলে মানসিক চাপ তৈরি হয় এবং আপনারা সমস্ত প্রাণশক্তি নষ্ট হয়ে যায় এবং অনেকটা যেন ঈশ্বরের সাথে আমাদের ক্ষমতা সরোবরের পাইপ তার মধ্যে ছিদ্র তৈরি হলে যেমন ক্ষমতা মাঝ রাস্তায় নষ্ট হয়ে যেতে পারে তেমন ব্যাপার আপনার হাতে কাজের ফাঁকে ফাঁকে সময় রাখতে হবে বিশ্রাম করার জন্য ভালো করে নিঃশ্বাস নিতে চিন্তা করতে আনন্দ উপভোগ করতে আমি এটা ভালো করে জানি কারণ আমি দু ধরনের জীবনেরই অভিজ্ঞতা সঞ্চয় করেছি একসময় আমি প্রচণ্ড কাজ পাগল ছিলাম কয়েক বছর আগে আমি সিদ্ধান্ত নিই যে এমন ব্যস্ত জীবন কাটাবো না এবং সত্যি সত্যি একসময় আমি ডেভকে বলি হয় পরিস্থিতি পরিবর্তন হবে নয়তো আমাদের মিনিস্ট্রিকে ছোট করতে হবে কারণ আমি আর এইভাবে বাঁচতে রাজি নই আমাকে শিখতে হবে যে আমি শুধু একাই মানুষকে সাহায্য করতে পারি না যত মানুষকেই আমি সাহায্য করি না কেন আরো লক্ষ লক্ষ লোক থাকবে যাদের সাহায্যের প্রয়োজন এবং অনেকে সাহায্য করতে গিয়ে যদি আমি নিজেকেই মেরে ফেলি তাতে কারও কোনো সাহায্য হবে না যিশু নিজের প্রাণ দিয়েছিলেন যাতে আমরা আনন্দে বেঁচে থাকি আমি আসিয়াছি যাহাতে তোমরা জীবনকে উপভোগ করিতে পারো সম্পূর্ণরূপে যতক্ষণ না তা উপচয় পারে এবং আমি মনে করি আমার জীবনকে উপভোগ করা আমার দায়িত্ব যদি আমি কাজ ছাড়ার কিছুই না করি তাহলে ঈশ্বরের প্রতি অবিচার করা হবে এটা করা মানে ঈশ্বরের সমস্ত অনুজ্ঞা সুস্বাস্থ্যের সকল নিয়মকে ভঙ্গ করা হয় আপনি আপনার কাজের সময় সূচি নিয়ে অভিযোগ করতে পারেন অভিযোগের পর আরও অভিযোগ করতে পারেন কিন্তু তার পরিবর্তন করা আপনারই পছন্দের ব্যাপার আপনি এটা তৈরি করেন আপনি একা এর পরিবর্তন করতে পারবেন আপনাদের মধ্যে কজন ভাবেন যে আপনারা খুব ব্যস্ত কেউ কেউ এত ব্যস্ত যে হাত পর্যন্ত তুলতে পারছে না আপনাদের মধ্যে কজন প্রায়শই হ্যাঁ প্রায়শই বলব কারণ মাঝে মাঝে সবারই হয় যখন কাজের চাপ আমাদের সাধ্যের বাইরে গিয়ে পুরো দিনটাই একটা চাপ বা হতাশার মধ্যে কেটে যায় হ্যাঁ মাঝে মাঝে হলে আমরা সামনে নিতে পারি মানে জীবনই এরকম একটা দিন আসেই যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি চটপট হাতে কাজ করতে হয় বা হয়তো একটা সপ্তাহ অন্যের সময় চেয়ে একটু বেশি কিন্তু এই ধরনটাই যদি প্রত্যেক দিনের ব্যাপার হয়ে ওঠে এবং শান্তিপূর্ণ দিনটাই যদি মাঝে মাঝে সবার ব্যাপার হয়ে ওঠে তাহলে অবশ্যই সমস্যা পরিষ্কার করে বলতে চাই যে যদি আপনার জীবন এই রকম ব্যস্ত হয় তাহলে আপনার সমস্যা হবে আজ নয়তো কাল আপনাকে মূল্য দিতে হবে আপনার শরীর ভেঙে যাবে আপনার সুখ নষ্ট হবে এবং সাধারণত অসিক মানুষ অন্যদের অসুখী করে কিন্তু শেষমেশ আমরা আমাদের নিরানন্দের জন্য অন্যদের দায়ী করি যদিও আমরা নিজেরাই এই কারণ এই মা জয়েসের দিকে এই এক মিনিটের জন্য তাকান আমি কিছু বলতে চাই সবাই তাকিয়েছেন তো যারা টিভি দেখছেন তারাও আমার দিকে তাকান মিনিটের এক করা একটু বন্ধ করুন রান্না থামিয়া দেখুন যদি আপনি সুখী না হন তাহলে এ ব্যাপারে কিছু একটা করুন অসুখী হয়ে বসে বসে অন্যদের দায়ী করার কোনো মানে হয় না ঈশ্বর আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন আনবেন কিন্তু কোনো জাদু দণ্ডের ছোঁয়ায় তা আসবে না তিনি আমাদের কোনো সঠিক পথ দেখাবেন অথবা তিনি কোনো কাজ করতে বারণ করবেন এবং যখন আমরা তা অনুসরণ করি আমাদের জীবনে পরিবর্তন আসে সুবিবেচনা আমাদের জীবনে শান্তি নিয়ে আসে প্রজ্ঞা আমাদের সম্পর্ককে সফল করে তোলে কর্মক্ষেত্রে আমাদের সার্থক বানায় এবং অর্থনৈতিক স্থিরতা দেয় জীবনে আমাদের জীবনের সর্বক্ষেত্রে এর দ্বারা প্রভাবিত হয় অতএব জীবনে প্রজ্ঞাত অনুসন্ধান না করার কোনো কারণ নেই কারণ বাইবেলে বলেছে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি জানেন না যে কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা